আসসালামু আলাইকুম বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর কমেন্টে অনেক বন্ধুরাই বলে থাকে যে আপনি লেখা বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক ভিডিও দেওয়ার পাশাপাশি আমাদেরকে এক পৃষ্ঠা করে মাঝে মাঝে হাতের লেখা উপহার দিবেন বা এই বিষয়ে ভিডিও দিবেন। তো এজন্যই আমি আপনাদেরকে মাঝে মাঝে এক পৃষ্ঠা, পুরো এক পৃষ্ঠা বাংলা অথবা ইংরেজি লেখার ভিডিও দেওয়ার চেষ্টা করি। এতে হয়তো আপনারা সেই লেখাটি ফলো করে হাতের লেখা সুন্দর করতে পারেন, অন্যদিকে দেখা যাচ্ছে মাঝে মাঝে লিখতে লিখতে আমার লেখাটাও আগের থেকে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তবে আমি এই কথাটাই স্পষ্টভাবে বলতে পারি যে আমার লেখা এরকম ছিল না, আমার লেখা এর থেকেও একটু লো কোয়ালিটির ছিল। আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমার লেখা আগের থেকে একটু ভালো হচ্ছে। এর কারণ মাঝে মাঝে অনুশীলন করা এবং চেষ্টা থাকা। তাই আপনাদেরকেও বলবো, চেষ্টা করুন এবং বেশি বেশি অনুশীলন করুন, তাহলে হাতের লেখা ইনশাল্লাহ সুন্দর হবে, কারণ অনুশীলনের বিকল্প কিছুই নেই। এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এক পৃষ্ঠা বাংলা লেখা, কোনো স্পেস ছাড়া, মানে প্যারা প্যারা ছাড়া, সরাসরি এক পৃষ্ঠায় 16 থেকে 18 লাইনের মধ্যে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে পরীক্ষার খাতায় যখন আপনারা প্রশ্ন বা অন্যান্য কিছু লিখবেন, তবে তখন লাইনগুলো বা কয়েকটি লাইন মিলে প্যারা প্যারা করার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং মার্কস বেশি পাওয়ার আশঙ্কা থাকবে। আমি পরীক্ষার খাতায় বা ভালো মার্কস পাওয়ার জন্য করছি না, আমি করছি আপনাদেরকে বোঝাতে এবং দেখাতে। এই ভিডিওতে লেখার জন্য আমি ব্যবহার করব সেলো পয়েন্টেক জেল পেন। ও না সরি, আপনারা বলে থাকেন যে জেল পেন দিয়ে লিখলে নাকি আমার লেখা অনেক সুন্দর হয়, তাহলে আমি এই 5 টাকা দামের ম্যাটাডোর পিন পয়েন্ট আমার প্রিয় কলম দিয়েই লিখব, লেখার চেষ্টা করব, দেখি কেমন হয়। ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, কথা এখানেই শেষ করছি, লেখাটা চালিয়ে যাচ্ছি।